হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও ফিরে এলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে। আমার চ্যানেলে ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকম আরও কয়েকটি পিঠার রেসিপি আছে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি নরম তুলতুলে পিঠা। আশা করি রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের একটা আলু হালকা লবণ দিয়ে ম্যাশ করে নিয়েছি। একটা ডিম দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দার পরিমাণটা ঠিক বলে বোঝানো যাবে না, আমার আরও কিছুটা ময়দা লাগবে। আমার প্রায় 1 কাপের মতো ময়দা লেগেছে। এখন পিঠাটি তৈরি করার জন্য ডোটা একদম পারফেক্ট আছে। এখন আমি পিঠে শেপ করে আপনাদেরকে দেখাচ্ছি। হাতের তালুতে হালকা গোল করে একটা কাঁটা চামচের মাধ্যমে এইভাবে পিঠে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে যে কোনো ডিজাইন করতে পারেন। আমি একই সেম পদ্ধতিতে আরও কয়েকটি পিঠে আপনাদেরকে করে দেখাবো। খুবই ইজি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা করে দেখাচ্ছি। এভাবে হাতের তালুতে গোল করে নিয়ে মাঝখানে একটু চেপে কাঁটা চামচের মাধ্যমে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভেজে দেখাবো। চুলায় প্যানে পর্যাপ্ত তেল বসিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে। আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিব। এদিকে আমি একটা পাতিলে 1 কাপ চিনি ও 2 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। পিঠাগুলোকে সরাসরি শিরায় দিব না, আমি 2 মিনিটের জন্য ঠান্ডা করে শিরার ভিতর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, অনেক টেস্টি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, বাসায় ট্রাই করবেন। কোনো কমেন্টস থাকলে আমাকে জানাতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা, বড় সাইজের একটা আলু, সে হিসেবে ময়দার পরিমাণটা ঠিক বলে বোঝানো যাচ্ছে না। এখানে আমার প্রায় 1 কাপের মতো ময়দা লেগেছে। এখন ডোটা একদম রেডি। এখন আমি যেটি করব, পিঠা তৈরি করে নিব। হাতে তালুর সাহায্যে গোল করে নিয়ে কাঁটা চামচের মাধ্যমে এভাবে একটি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনোভাবে করতে পারেন। এভাবে আমি আপনাদের কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। খুবই ইজি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। লক্ষ্য করুন, হাতের তালুর তে হালকা করে চেপে গোল করে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি আপনাদেরকে সবগুলো পিঠা তৈরি করে দেখাবো। পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আমি এখন পিঠাগুলোকে ফ্রাই করে নিব। একটা প্যানে আমি পর্যাপ্ত তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি চুলার জ্বালটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। অল্প আঁচে পিঠাগুলোকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। লক্ষ্য করুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিব। আপনারা চাইলে পিঠাগুলো এমনিতেও খেতে পারবেন, অনেক টেস্টি। এখানে আমি 1 কাপ চিনি ও 2 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। পিঠাগুলোকে আমি সরাসরি শিরা দিব না, হালকা একটু ঠান্ডা করে শিরাতে দিয়ে দিচ্ছি। অনেক মজার। আপনারা চাইলে রেসিপিটি বাসায় তৈরি করে দেখতে পারেন, কোনো কমেন্টস থাকলে আমাকে জানাতে পারেন।